ইন্ডিয়ান ফেমাস স্ট্রিট ফুডগুলো কিন্তু এখন পাওয়া যাচ্ছে মোহাম্মদপুরের টাউন হলে, পুলিশ বক্সের সামনের দিকে। লোকেশনটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। দেখতেই পাচ্ছেন মোহাম্মদপুর রাজকচুরি ফুচকা স্টল। দেখে আর লোভ আটকাতে পারলাম না, তাই ভিতরে চলে গেলাম দেখার জন্য যে মেনুতে কী কী আছে। দেখতে পেলাম যে রাজকচুরি আছে, এটার দাম হচ্ছে 120 টাকা, আর পাপড়ি চাট হচ্ছে 90 টাকা, চিকেন ফুচকা হচ্ছে 150 টাকা। আমি তিনটা জিনিস অর্ডার করলাম, তাছাড়া আপনারা বিভিন্ন ফ্লেভারের ফুচকা পেয়ে যাবেন, চকলেট ফুচকা, আইসক্রিম ফুচকা, আর অনেক কিছু। আজকের ভিডিওতে দেখবেন কীভাবে রাজকচুরি বানাতে হয়, চিকেন ফুচকা বানাতে হয়, আর পাপড়ি চাট বানাতে হয়। তো চলেন আর দেরি না করে ভিডিওটি শুরু করি, আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন। দেখতেই পাচ্ছেন বড় একটা ফুচকা নিয়েছে, একদম রাজা রাজা টাইপের। তার মধ্যে দিয়ে দিচ্ছে কয়েকটা পাপড়ি বা নিমকি বলতে পারেন, চানাচুর দিয়ে দিচ্ছে, এখন তিনটা ফুচকা দিয়ে দিচ্ছে ভেঙে। এরপর এখানে দিবে ঘুগনি যেটা বানানো থাকে, এর মধ্যে আলুও আছে। এখন এখানে দিয়ে দিবে কাজু বাদাম, এটা আমাদের সবারই অনেক পছন্দের, আমার কাছে অনেক ভালো লাগে। কিশমিশ দিয়ে দিবে, আমি ভেবেছিলাম কিশমিশ হয়তো অত ভালো লাগবে না, বাট আমার কাছে পরে ভালো লেগেছে। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস অনেক মুচমুচে আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, হাতে গ্লাভস পরা আছে। আর এখানে অনেক পরিমাণে টক দই দেয়, দেখতেই পাচ্ছেন টক দইয়ের ঘনত্বটা কত বেশি, আর একদম ঠান্ডা থাকে টক দইটা, সেই কারণে অনেক ভালো লাগে। এর উপর এখন চানাচুর দিয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে, এরপর ধনিয়া পাতা আর নাগামরিচের একটা চাটনি আর সস দিয়ে দেওয়া হচ্ছে। এই দুইটা সস মিলে বেশ ভালো লাগে রাজকচুরিটা খেতে। তৈরি হয়ে গিয়েছে এখন খাওয়ার পালা, তো চলেন শুরু করি। ধনিয়ার একটা চাটনি আছে, উপরে চানাচুর আছে, আর ভিতরে এরকম ঘুগনি, কিশমিশ, ফুচকা, নিমকি, আর উপরে দই, আর দুই রকমের সস এখানে দেওয়া আছে। আমি ভিতরে থেকে একবার ট্রাই করে দেখব। অনেক ঠান্ডা টক দইটা, এটা অনেক মজা। ভিতরে ঘুগনির মধ্যে আলু, কিশমিশ, তারপরে হচ্ছে বাদাম, কাজু বাদাম, সবকিছু, কারণ এত ফ্লেভারফুল লাগতেছে আমার কাছে, জাস্ট ওয়াও লাগতেছে। কিশমিশ দেওয়ার কারণে আরো বেশি ভালো লাগতেছে, আর কাজু বাদাম সব কিছু মিলে, আর পুরো এটার দাম হচ্ছে 120 টাকা, হিসেবে আমার কাছে অনেক রিজনেবল লাগছে। অনেক এখন হচ্ছে চিকেন ফুচকা দেখাবো। চিকেনটা আগের থেকে রান্না করা থাকে, তার মধ্যে ধনিয়া নাগা সসটা দিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে আছে বোম্বাই মরিচ, ধনিয়া পাতা, তেঁতুল, সেই কারণে টক মিষ্টি লাগে, চিনি, লবণ সব কিছু মিলে সসটা খুব মজা। আর এখন হচ্ছে পুর ভরে দেওয়া হবে, অনেক পরিমাণে আলু আর ঘুগনি কিন্তু এর মধ্যে আছে। তো সব কিছু মিলে এখন ফুচকার ভিতরে স্টাফিংটা করে নেওয়া হচ্ছে। এরপর কিন্তু স্টাফিংয়ের ভিতরে দিয়ে দেওয়া হবে চিকেন, যেটা কিনা আগেই সস দিয়ে মাখিয়ে রাখা হয়েছে। একটা ফুচকার ভিতরে ছোট ছোট 2টা কিউবের মতো চিকেন দেওয়া হচ্ছে, ভালোই পরিমাণে দেওয়া হয়েছে। এর উপরে এখন আরেকটু পেঁয়াজ, মরিচ এটা দিয়ে দেওয়া হলো। এরপর ডিম দিয়ে দেওয়া হচ্ছে গ্রেট করে। এরপর এখন টক দইয়ের পাল, এখানে অনেক টক দই ব্যবহার করে, সব টক দই আসলে খাওয়া সম্ভব হয় না, আর আমার মনে হয় আর একটু কম দিলে ভালো হতো। এখন সস দিয়ে দেওয়া হচ্ছে, এখন খাওয়ার পালা, দেখবো যে কীরকম লাগে চিকেন ফুচকা খেতে। আমরা তো এতদিন সবাই আলু ফুচকা, ঘুগনি ফুচকা খেয়েছি, এখন চিকেন ফুচকা খেয়ে দেখবো কেমন লাগে। তো চলেন আর দেরি না করে চিকেন ফুচকা খাওয়া শুরু করি। আর এটার দাম কিন্তু বেশ ভালোই, 150 টাকা। তো এখানে হচ্ছে টক দই দেওয়া আছে, মানে অনেক ঘন করে টক দই দেয়, আর অনেক টক দই দেয়। সাধারণত ফুচকার সাথে টক দইটা আমার একটু কম ভালো লাগে, এটা দই চিকেন ফুচকা যেহেতু। আর এখানে অনেক রকমের সসও কিন্তু দেওয়া আছে, এটা ট্রাই করে দেখি কেমন লাগে। এত ঝাল, নাগা ফ্লেভার আছে সঙ্গে সঙ্গে একটা। আমি ভেবেছিলাম যে চিকেন হয়তো অত একটা যাবে না ফুচকার সাথে, বাট আসলে অনেক ভালো লাগছে। দইটার কারণে একটা ঠান্ডা ঠান্ডা লাগছে, আবার মরিচের একটা ঝাল, চিকেন দেওয়ার কারণে ভিতরে স্টাফিংটা অনেক বেশি হয়ে গেছে, তো এই জন্য পুরো মুখটা ভর্তি করে একটা বং ফুটে এমন লাগে। চিকেন ফুচকাটা আমার কাছে ভালো লাগছে, আপনারা আসলে ট্রাই করতে পারেন, নতুন কিছু, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমরা বানানো দেখব পাপড়ি চাট, সেই জন্য একটা ছোট প্লেটে এভাবে পাপড়ি নিয়ে নেওয়া হয়েছে অনেকগুলি, তার উপরে চানাচুর দিয়ে দেওয়া হচ্ছে। এরপর আবার সে অনেকগুলি টক দই দেওয়া হবে, যারা কম টক দই খেতে পছন্দ করেন তারা বলে দিবেন যে আমাকে একটু কম দিবেন। এর উপর হচ্ছে কিশমিশ দিয়ে দেওয়া হচ্ছে, কিশমিশটা খুবই ভালো লাগে যখন দাঁতের নিচে পড়ে,
মানে অনেক ভালো লাগে, একটু চিবি তো খুব ভালো লাগে। এরপর কাজু বাদাম দিয়ে দেওয়া হচ্ছে, এটাও তো আমার অনেক পছন্দ। এরপর জাস্ট সস দিয়ে দেওয়া হচ্ছে এখানে, আর ধনিয়া পাতার চাটনিটা দেওয়া হচ্ছে না, যেটা আমি অনেক মিস করেছি খাওয়ার সময়। এখন হচ্ছে খাওয়ার পালা, আপনাদেরকে জানাবো এটা খেতে কেমন। এটা বাসা অনেক ইজিলি আপনারা বানাতে পারবেন। রাজকচুরিতে যা যা ছিল তা দিয়ে বানানো হয়েছে, কিশমিশ, কাজু বাদাম, অনেকগুলি দই আর হচ্ছে টমেটো সস দিয়েছে। এখানে কিন্তু ধনিয়া পাতার চাটনিটা দেয়নি, দিলে ভালো লাগতো। আর নিচের দিকে আছে পাপড়ি, আর এটা হচ্ছে পাপড়ি চাট, এর দাম হচ্ছে 90 টাকা। এবার আমি খেয়ে দেখবো কেমন লাগে। রাজকচুরির ভিতরেও এই অংশগুলি কিন্তু ছিল, ঠিক রাজকচুরিটা যেমন বলেছি ঠিক তেমন কিন্তু লাগছে, এছাড়া আলাদা কিছু লাগছে না। কিশমিশের জন্য একটু মিষ্টি মিষ্টি লাগে, আর যেহেতু এখানে টক দই দিয়েছে ওটার জন্য ঠান্ডা ঠান্ডা লাগে, এই তো। আর চানাচুরের কারণে অনেক ক্রাঞ্চি লাগে। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে চিকেন ফুচকাটা, তারপরে রাজকচুরি, তারপরে এইটা। এরকম আরও স্ট্রিট ফুডের ভিডিও আর খাবারের ভিডিও দেখার জন্য আমার পেজটি ফলো করে রাখুন।